আলহামদুলিল্লাহ 300 জনের ভালো খাবার আয়োজন করলাম চট্টগ্রামে। শুধু আজ আমরা এই ভালো খাবার তৈরি করি না, প্রতি মাসের 4 থেকে 5 বারের মতো এই ভালো খাবারের আয়োজন করে থাকি। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নের আলোবায় কে এম শাকিল, ব্যবরিশ সেবা ফাউন্ডেশন। আমার শ্রদ্ধেয় উস্তাদ জনাব শওকত হোসেন পিপিএম, ব্যবরিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনাদের নেতৃত্বে আমরা অসহায় মানুষদেরকে সেবা করে থাকি। তারই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহের মতো আজ আমরা ভালো খাবারের আয়োজন করতেছি। সন্ধ্যা থেকে বাজার করতে করতে এখন রাত বেজে গেছে 1টা। আমি, আমার সহকর্মী হৃদয়, আমরা দুজন মিলে আমরা রাতের আধারে আমরা বসেছি। বাবুসি বলেছে পিসার কাজ আমরা নিজেরা করে ফেলতে, তো আমরা নিজেরা সেই পিসার কাজগুলো করে ফেলছি। বাবুসিকে বেশি একটা কষ্ট দেই না। আমার মামার অবস্থা খারাপ, এর বিলে মাথা ব্যাগ হয়ে গেছে। মামা তোর কি ব্যাগ হয়েছে? মামার অবস্থা পুরো খারাপ, রসুন সুলতে একবার পুরা এই রুমের 12টা বাজে দিছে। কাজ করতে করতে দেখি যে 3টা সাড়ে 3টা বেজে গেছে অলরেডি। তো আমরা সিয়ারি খেয়ে নামাজ পড়ে আবার আগের মতো ঘুম গিয়েছি। ঘুম থেকে 8টা বাজে উঠেছি। উঠার পর আমরা নিজেরা আমাদের মেহেদি সাহেব কি কাটতেছে, পেজ কাটতে কাটতে একবার কান্না করে দিছে, লাইন কেউ মারছে। এই তোমার কি বউ মারা গেছে? হ্যাঁ আমরা এক এক সময় এক এক খাবারের আয়োজন করি। যেমন গরুর মাংস দিয়ে বিফ বিরিয়ানির আয়োজন করি, মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানির আয়োজন করি। প্রিয় দর্শক শ্রোতা, মাঝে মধ্যে অন্যান্য খাবারের আয়োজনও করে থাকি। ইউসুফ বাবুসির হাতের খাবার অনেকেই খেতে চায়, তাই আমরা নিয়ে এসেছি আপনার আমার প্রিয় বাবুসি ইউসুফ বাবুসি আঙ্কেলকে। আপনারা দেখতে পারতেছেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি। একটু পরেই আমরা বের হয়ে যাব মাজারে মাজারে এবং আমাদের প্রিয় মেডিকেলে। আমরা অসহায় রোগীদেরকে খাবার তুলে দেব এবং সেই মাজারে মাজারে অনেক ফকির মিসকিন রয়েছে, তাদেরকে আমরা এই খাবারগুলো তুলে দেব। আমরা চাই আমাদের মতো আপনারাও এই এমন অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেন। ওনারা একবেলা ভালো খাবার খেলে অনেক খুশি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।